প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি জে সাগর মাহমুদ, ইলেকট্রিশিয়ান অ্যান্ড ফায়ার ফাইটার মিস্ত্রি। আসলে বিডি ইলেকট্রিক ওয়ার্ক ইউটিউব চ্যানেলের ভিডিও কেন দেখবেন, সেই জিনিসটি সবগুলো থাম্বনেইলে দেখেছেন যে এই চ্যানেলের ভিডিওগুলো কেন দেখবেন বা কেন দেখা দেখতে হবে বা দেখার জানার আগ্রহ থাকে। তো এই চ্যানেলের ভিডিওগুলো কেন দেখবেন, আসলে সেই জিনিসটা হচ্ছে কি, এই চ্যানেলের মাধ্যমে যারা নতুন আছেন ভিডিও বা ইউটিউবের মাধ্যমে কাজ শিখতে চান, ভিডিও দেখে দেখে কাজ শিখতে চান বা বোঝার থাকে, অবশ্যই তাদের জন্য কিন্তু এই ভিডিওটা করা আর এই চ্যানেলটা তৈরি করা। রসুলপুর ইলেকট্রিক সার্ভিস এবং বিডি ইলেকট্রিক ওয়ার্ক একই চ্যানেল, দুটি নামে চার্জ করলে একই চ্যানেলে আসবে। তো সুপ্রিয় বিয়াস বন্ধুরা, এই চ্যানেলের মাধ্যমে এমনও কিছু দৃশ্য আছে যেটা আমি সরাসরি আমার নিজের কর্মস্থল থেকে কিন্তু আমি দেখাতে চেষ্টা করি। আর সেটা হচ্ছে, আপনারা অবশ্যই দেখতেই পাচ্ছেন যে আমার বিগত দিনে যতগুলো ভিডিও আমি আপলোড করেছি, পাইপ ফিল্টারের যত সম্পূর্ণ মালসামানার নাম এবং বিভিন্ন ধরনের আইটেমের নাম, চারিদিক মানে এভরিথিং, আমার যে কাজের যে স্থানটা মানে ইলেকট্রিক অ্যান্ড পাইপ ফিল্টারের কাজের অল ভিডিও কিন্তু আপলোড দেওয়ার জন্য কিন্তু সেই জিনিসটা করেছি। আর আমি কিন্তু কোনো অন্যান্য ভিডিও অন্যান্য চ্যানেলের মাধ্যমে দেখেছি, কিন্তু তাদের বলে একটা করে আরেকটা, তো সেই জিনিসটা আমার চ্যানেলের মাধ্যমে নাই। আমি চেষ্টা করি যে আমার চ্যানেলের মাধ্যমে এবার আমার আমি যে কাজটাই করি সেই কাজটাই ভিডিও করে আপনাদের মাধ্যমে উপস্থাপন করার জন্য, আপনাদের দেখানোর জন্য বা আপনাদের যাতে বোঝার জন্য, বোঝার কিছু থাকে তার জন্য। অবশ্যই আমি তত বড় কিছু মানে জানি না, কারণ যতটুকু জানি আমি চেষ্টা করি ততটুকু কিন্তু আপনাদের মধ্যে শেয়ার করার জন্য বা আপনাদেরকে দেখানোর জন্য। যদি এতে কেউ মানে একটু শিখতে পারেন বা শিখে তাহলে কিন্তু আমি ধন্য, এটা আমি ধন্য মনে করবো। আর অনেকে কিন্তু আমাকে কমেন্ট করে জানান, ভাই আপনাদের ভিডিও কেন দেখবো বা কেন দেখবে দেখবে মানুষ, তো সেই বিষয়ে একটা মানে ভিডিও করেন। তো আসলে আমি সেই জিনিসটা অনেকদিন কিন্তু মানে ভাবতেছি যে এই বিষয়টা নিয়ে আমি একটা ভিডিও তৈরি করব, সেটা হচ্ছে মানে কেন এই চ্যানেলের ভিডিওগুলো দেখবেন। তো আমাকে অনেকে অনেক ধরনের প্রশ্ন করে, ভাই আপনাদের ভিডিও ভালো, আসলে ভাই যেটা আমি বলি না সেটা আমার কমেন্টের মাধ্যমে কিন্তু বলেছে, তো সেই জন্য কিন্তু আসলে আমি এই ভিডিওটা করতেছি। আর সুপ্রিয় বিয়াস বন্ধুরা, আপনাদের কাছে একটি রিকোয়েস্ট আমার, যারা এখনও আমার বিডি ইলেকট্রিক ওয়ার্ক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ নিচে থাকা লাল বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে নেবেন আর সাথে থাকা বেল আইকনটি চেপে রাখবেন পরবর্তীতে ভিডিও আপলোড দেওয়া মাত্র আপনাদের নোটিফিকেশনে পাওয়ার জন্য। আর সুপ্রিয় বিয়াস বন্ধুরা, যেটা হচ্ছে আমি ইলেকট্রিক কাজের যেমন হাউস ওয়ারিং বা ফ্রিজের কাজ এবং মোটরের কাজ, ফ্যানের কাজ, বিভিন্ন ধরনের ইলেকট্রিক এবং ইলেকট্রিকের যত কাজ আছে আমি অবশ্যই সম্পূর্ণ কাজগুলো কিন্তু মানে ভিডিও করে আপনাদের মাধ্যমে দেওয়ার জন্য কিন্তু আমি ভিডিওগুলো করি, যাতে এটা দেখে কেউ শিখতে পারে বা কেউ কিছু বুঝতে পারে। কারো কিছু জানার থাকলে অবশ্যই দেখেছি ইউটিউবে চার্জ দেওয়ার পর তখন দেখেছে যে জানতে পারে যে জিনিসটা এবার এভাবে লাগাতে হয়। যেমন ক্যাপাসিটার চেঞ্জ আমি আপলোড দিয়েছিলাম আগে, ক্যাপাসিটার চেঞ্জ করার যে একটা সিস্টেম সেই সিস্টেমটা আমি দেখিয়ে দিয়েছি। তো কেউ যদি ধরেন এখন চার্জ দিল যে ক্যাপাসিটার কীভাবে পরিবর্তন করব বা ক্যাপাসিটার মানে কীভাবে চেঞ্জ করব, তখন দেখা গেছে অটোমেটিকলি একটা লোকেশন মানে অ্যাড চলে আসবে, তখন দেখা গেছে যার যেটা দেখি ভিডিও ভালো লাগে সেই ভিডিওটা কিন্তু সে অবশ্যই চেষ্টা করে দেখার জন্য, দেখে দেখে বোঝার জন্য, শেখার জন্য। তো যারা নতুন ইউটিউবার আছে, নতুন ইলেকট্রিক কাজে জয়েন করেছেন বা জয়েন করবে, তারা কিন্তু অবশ্যই আমার এই ভিডিওগুলো বেশিরভাগ দেখে। আর আপনারা অবশ্যই দেখবেন, ভবিষ্যতে আরও হবে ইনশাল্লাহ, একদিন এই বিডি ইলেকট্রিক ওয়ার্ক ইউটিউব চ্যানেলটি ইনশাল্লাহ সবার উপরে যাবে, অনেক উপরে চলে যাবে। আপনাদের দোয়া ও ভালোবাসা চাই। তো বিডি ইলেকট্রিক ওয়ার্ক অ্যান্ড রসুলপুর ইলেকট্রিক সার্ভিস ইউটিউব চ্যানেলটি দুটি চ্যানেলে কিন্তু একটি, তো নাম চার্জ দিলে একটি চ্যানেল চলে আসবে। তো সাথে থাকার জন্য অনেকেই কিন্তু চেষ্টা করে এই ইউটিউবের মাধ্যমে কাজ শেখার জন্য বা কাজ দেখার জন্য, বোঝার জন্য। আসলে আমার এই সেন্টারটা এটা হচ্ছে একটা ট্রেনিং সেন্টারের মতন, অনেক ছেলেদের বা অনেক লোকদের নিয়ে এসে কর্ম শেখাই, তাদেরকে আমার সাইডে কাজ করাই এবং আমার যে বিলিংয়ের কাজ, এই ইলেকট্রিক কাজগুলো বা পাইপ ফিল্টার যে কাজগুলো সেগুলোর মাধ্যমে আমি তাদেরকে বেতন দিয়ে কিন্তু আমি কাজগুলো করিয়ে থাকি। তো আসলে ভিডিওর মাধ্যমে কিন্তু আমি এত কথা বলতে অনেক দিন অনেক সময় লেগে যাবে। তো যেটা হচ্ছে মেন কথা হচ্ছে, আমার যে থাম্বনেইলে আপনারা ভিডিওটা দেখেছেন সেটা হচ্ছে কি, যে এই চ্যানেলের ভিডিওগুলো কেন দেখবেন, আসলে দেখার বিষয় হচ্ছে এই জিনিসটা, যে ইলেকট্রিক অ্যান্ড পাইপ ফিল্টার কাজের
এনি ভিডিও বা যে কোনো কাজ, যে কোনো ভিডিও আমি এই চ্যানেলের মাধ্যমে আপলোড দিয়ে থাকি, তার জন্য সবাই এই ভিডিওটা, এই চ্যানেলটা দেখবে, দেখে বা এই ভিডিওগুলো দেখবেন বা দেখে। তো সুপ্রিয় বন্ধুরা, আপনাদেরকে মাঝে আমি একটি কথা বলতে চাই, সেটি হচ্ছে আমার দ্বারা যদি আপনাদের কোনো উপকার হয় বা আপনাদের কাছে আমি নিজে ধন্য বা আপনারা ধন্য। তো আসলে সুপ্রিয় বন্ধুরা, যারা এখনও আমার এই বিডি ইলেকট্রিক ওয়ার্ক অ্যান্ড রসুলপুর ইলেকট্রিক সার্ভিস ইউটিউব চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার এই বিডি ইলেকট্রিক ওয়ার্ক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, সাথে থাকা বেল আইকনটি চেপে রাখবেন। আর সুপ্রিয় বন্ধুরা, আরেকটি কথা লাস্ট বলে যাচ্ছি, সেটি হচ্ছে কি, আপনারা ভিডিও দেখে চলে যান, একটি লাইক এবং একটি কমেন্ট করলে অনুপ্রেরণা জাগে যে ভিডিও করার জন্য। হ্যাঁ, কমেন্ট এবং লাইক অবশ্যই দেখা গেছে করলে মানে পরবর্তীতে একটি ভিডিও করার জন্য আগ্রহ জাগে, যে একটা ভিডিও কমেন্ট করেছে আমাকে ওই জিনিসটা প্রশ্ন করেছে, এই জিনিসটা ভাই আমাকে এই জিনিসটা দেন বা আমাকে এই জিনিসটা কীভাবে করতে হবে সেটার উপরে একটা ভিডিও তৈরি করেন। তো আমি কিন্তু সেই জিনিসটা চেষ্টা করবো আপনাদেরকে ভিডিও করে কিন্তু আপনাদের দেখানোর জন্য বা বোঝানোর জন্য। আর যারা অবশ্যই আমার এই চ্যানেলের মাধ্যমে কমেন্ট করবেন তাদেরকে অবশ্যই আমি স্মরণে রাখবো, দেখবো এবং জানা থাকবে যে কারা কারা আমার এই চ্যানেলের সাথে জড়িত আছে বা আমার এই কাজটি দেখতেছে বা দেখে কিছু বুঝতেছে, শিখতেছে। হ্যাঁ, অবশ্যই আমি একটি কিন্তু আমি ধন্য হব। আর অবশ্যই একটি করে লাইক এবং একটি করে কমেন্ট করে যাবেন, একটি করে কমেন্ট করে যাবেন, এতে অবশ্যই অনুপ্রেরণা জাগে ভিডিও করার জন্য। তো আসলে ভিডিও করার জন্য কিন্তু মানে একটি উৎসাহ দরকার, তো সেই উৎসাহটা কিন্তু আপনারা আমাকে দিতে হবে বা আমি অবশ্যই চেষ্টা করবো আপনাদের কিছু দেওয়ার জন্য। তো আপনার সেই জিনিসটা আমাদের কাছ থেকে নিতে হবে, তো আমি চেষ্টা করবো ইনশাল্লাহ দেওয়ার জন্য। তো একটি লাইক একটি কমেন্ট অবশ্যই জরুরি ভিত্তিতে করে যাবেন এবং পাশে থাকবেন। তো সুপ্রিয় বিয়াস বন্ধুরা, আসলে মানে কী বলতে চেয়েছিলাম বা কী বলেছি অবশ্যই মানে বোঝার অবশ্যই চেষ্টা করেছেন বা বুঝছেন, আর যদি নাও বুঝে থাকেন অবশ্যই ফির দু তিনবার কথাটা আমি কী বলেছি, খারাপ বলেছি কি না ভালো বলেছি দু তিনবার রিপ্লে শুনে নেবেন। অবশ্যই চেষ্টা করেছি যে আপনাদের মাঝে ভালো কিছু বলার জন্য। তো আমি চেষ্টা করবো ভবিষ্যতেও আপনাদের মাঝে ভালো ভালো ভিডিও, ভালো ভালো যেমন ইলেকট্রিক কাজের যে কোনো ধরনের ভিডিও ছোটো ছোটো করে হোক বা বড় করে হোক দেওয়ার জন্য। তো আসলে যেমন অনেক মানুষে বলেন যে ভাই এই ভিডিওটা দেন, তো আমি দেই চেষ্টা করি দেওয়ার জন্য। তো পাশে সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।